জায়গায় আসার পিছনে আমাদের যে লোকগুলোর অক্লান্ত পরিশ্রম আছে, মেধা খরচ করেছেন, অর্থ খরচ করেছেন, সময় দিয়েছেন, তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের থেকে। এবং আমি বিশ্বাস করি এই লোকগুলো যদি জড়িত থাকেন, মনে মানে এইটাকে আরও মানে সুদৃঢ় করার জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ সাকসেস উইল বি কাম টু অ্যান্ড ইচ আওয়ার পয়েন্ট ইট উইল কাম প্লিজ। আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, তো আপনাদের এবং তোমাদের সবাইকে অনুগ্রহে প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আমি শুরু করছি আজকে এই আলোচনার সমাপ্তি পর্বের শেষ বক্তব্য। স্পেসিফিক্যালি যদি বলি, আমরা শিক্ষা খাতেও আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করি, এবং সেজন্যই কিন্তু সেই যে আমাদের ফোয়ারম্যান বলেছিলেন যে 2003 কি 2004 জানুয়ারি মাসের 1 তারিখে সিমেক ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড টেকনোলজি জন্ম হয়েছিল, এগুলো মাথায় রেখে কালের পরিক্রমায় সময়ের পরিবর্তনে আমরা যখন শুরু করি ততদিনে আমাদের দুজনের বয়স হয়ে যায়, এবং আমরা যখন আবার নতুন উদ্যমে আসি তখন এটার নাম একটু বদলে রাখি সিমেক ইনস্টিটিউট অফ টেকনোলজি। টেকনোলজি ব্যানারে যে গবেষণা কেন্দ্রটা আমরা করেছি, এটাকে একটা আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন গবেষকদেরকে একসঙ্গে করে বাঙালি গবেষকদেরকে মিলিয়ে আমরা এমন একটা গবেষণা প্রতিষ্ঠান এখানে করব যেটাকে সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনবে। আপনার নেতৃত্বে উন্নতি বিলম্বে চমৎকার একটা 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 এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশে দাঁড়াবে, এখানে স্কুল হবে, এখানে কলেজ হবে, এখানে ভার্সিটি হবে, গবেষণা হবে, অনেক কিছু হবে। আমি প্রত্যাশা করব, আমি শুরু করে দিয়ে যাব যে এখানে ক্লাস 1 থেকে ছাত্ররা পড়বে এবং পিএইচডি করে বেরোবে। জানি না আমার জীবদ্দশায় এটা দেখে যাওয়া সম্ভব কিনা, আমি দেখে যেতে পারি বা না পারি, সান্ত্বনা আমার এইটুকু থাকবে যে অন্তত শুরুটা আমি করে দিয়ে গেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভরপুর ওজনটাও 1 কেজি ঠিক কি জানি লবণটা মোল্লা সল সিনে প্রতি জন এগো খাইনার বাবার মন মন হন্দন দেখি আমার গরুর লোকে কি লাগে তুমি বিদায় করিয়া আমি ফালং কোষা যাইলাম গো ফুলের মালা নজরে নজরে রাখিয়া আমারে নয়নের বান মারিলা ও বন্ধুরে চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি সবাই রসে বসে বাস বেকার বলে কি কোনো গার্লফ্রেন্ড আজও বটে না কৌশলা জমাইস ভান্ডারি স্কুল খুইলাছে।